प्रणमामि हरि प्रिय वृंदाय तुलसी देवै प्रियाय केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्वाय नमो नमः श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्री वसदि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम गुरुपाद पद्म नित्य लीलाम विष्णु पाद त्रिदंड स्वामी श्री श्रीमान भक्ति प्रज्ञान यति गोस्वामी श्रील गुरु महाराज अभय चरणे जानाई साष्टांग दंडवत प्रणाम तिनि अमर प्रति अहेतुक कृपा कर मंच उपविष्ट चैतन्य मठाचार्य त्रिदंड स्वामी श्री श्रीमान भक्ति स्वरूप सन्नान हरे जानाई साष्टांग दंडवत प्रणाम त्रिदंडीपाद भक्त मंडल मातृमंडल की जानाई साष्टांग प्रणाम। जलजा नवलक्षाणी स्थावर विंशलक्षति कुरुमय रुद्र शंखकार पक्षिणा दशलक्षकम् त्रिंशलक्षाणी पशवो चतुर्लक्षाणी मानवा चौरासी लक्ष जीवजंतु तार मध्ये चार लक्ष अच्छे मानव जी आशी लक्ष जनी भ्रमण करते करते आमरा मानव जन्म लाभ करेछि। मानव जन्मेर कर्तव्य कि आगे आमादेरके बुझते हबे। आइलाम खेलाम घुरलाम चले गेलाम एटा ना। मानव जन्मेर कर्तव्य होच्छे हरि भजन करा। यदि हरि भजन ना करी तबे जीवन वृथा वा पशु तुल्य। आहार निद्रा भय मैथुनांच सामान्य मेदत पशु भी न राणा धर्म ही तेसा अधिक विशेषा धर्मे न ही न पशु भी समान। आहार निद्रा भय मैथुन सामान्य पशु करे थे यदि तद्रु तादेर मत आमरा मानव जन्म लाभ करे अत उत्कृष्ट जन्म मानव उपरे आर कोनो जन्म नहीं। मानव जदि मन करे ईश्वर आराधना करे भगवत पाद पद्म लाभ करब ए मानव जन्मे संभव हबे। पशु इतर कोनो प्राणी भगवान सेवा करते पारबे ना भगवत धामे पहुंचाते पारबे ना। सेइ जन्य धर्मे न ही ना पशु भी समान। आमरा मानव जन्म ग्रहण करेछि किंतु जदि ईश्वर भजन ना करी ताहले जन्मटाई हबे वृथा। সেই জন্য সকলের সচেতন হওয়া উচিত যে জন্ম সার্থ করি কর পর উপকার। ভারত ভূমিতে জন্ম গ্রহণ হইল যাহা জন্ম সার্থ করি কর পর উপকার। নিজের জন্ম সার্থ করতে হবে আর পরের উপকার করতে হবে। শুধু নিজে হরিভজন করলে হবে না, সেটা অপরেরও করাতে হবে, তবে তাদের মসার্থক হবে। সেই জন্য যে হবে কি করে হরিভজন করতে গেলে মহতের কৃপা অবশ্যম ভাবে। মহতের কৃপা না হলে হরিভজন সম্ভব না। মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায় সাধু গুরু কৃপা বিনা নাহি কৌপা। এই মায়া থেকে দূরে থাকতে গেলে সাধু গুরু বৈষ্ণবের কৃপা দরকার, আর তাদের কৃপা হলেই ভগবত সেবার সুযোগ পাওয়া যায়, ভগবত পাদ পদ্ম লাভ করা যায়। সেই জন্য শাস্ত্রে বলছেন যে সৎসঙ্গ লভতে পুম্বি সুকৃতাই পূর্ব সঞ্চিতাই। যে পূর্ব জন্মের সুকৃতি থাকলেই সাধু সঙ্গ হবে, না হলে সাধু সঙ্গ হবে না। আর সাধু সঙ্গ না হলে
ভগবান প্রতি শ্রদ্ধা ভক্তি জন্মাবে। সেজন্য মহৎ ব্যক্তির কৃপা না হলে হরিভজন করা যাবে না। সেই জন্য যে সাধু দর্শন, খুব সাধু দর্শন হলেই ভগবত কৃপাটা লাভ হবে। আমাদের ভগবান কৃপা ডাইরেক্ট এসে করবেন না, এটা করবেন কার মাধ্যমে? সাধু গুরু বৈষ্ণব মাধ্যমেই কৃপাটা আসবে। ভগবান এসে জগতে আমাদের কৃপা করবে না। কৃপা হচ্ছে বোঝা যাবে কি করে, যে সাধু গুরু যদি প্রসন্ন হন তখন বোঝা যায় যে ভগবানের কৃপাটা আমাদের প্রতি আছে। আর যদি সাধু গুরু বৈষ্ণব যদি অপ্রসন্ন হন তাহলে ভগবানের কৃপা আমাদের প্রতি নেই। সেই জন্য বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি গোবিন্দ পাদ পদ্ম লাভ করলে আর কোন সিদ্ধি প্রয়োজন হয় না। সেই জন্য হরিভজন করতে গেলে সাধু দর্শন, সাধুর বীর্যবতী কথা, ভগবানের বীর্যবতী কথা শ্রবণ করতে হবে আর জীবনে আচরণ করতে হবে। সেই জন্য সব শাস্ত্রেই সাধু সঙ্গের কথা, সাধুর মহিমার কথা গুণ কীর্তন করেছে। যত বৈষ্ণবের ভগবানের প্রিয় ভক্তের সেবা করা যায় ভগবান তত অধিক প্রসন্ন হয়। মহাপ্রভু যখন পুরীধাম ছিলেন, গৌড়বাসী ভক্তবৃন্দগুলো যেতেন পুরীধামে রথযাত্রা আদি দর্শন করতেন, চতুর্মাস পালন করে যখন গৌড় দেশে ফিরতেন তখন জিজ্ঞাসা করতেন মহাপ্রভু, প্রভু আমরা তো গৃহী, আমাদের কর্তব্য কি? মহাপ্রভু বলছেন নাম সংকীর্তন আর বৈষ্ণব সেবন এ দুই করে পাবে কৃষ্ণ প্রেম ধন। কৃষ্ণ প্রেম ধন পেতে গেলে বৈষ্ণব সেবা করতে হবে আর নাম সংকীর্তন করতে হয়। আর যদি আমরা মনে করি না টাকা ফুরিয়ে যাবে বৈষ্ণব সেবা করলে ধার হয়ে যাবে, তাহলে হবে না। যে আমরা ধার করি কি যেন, যে নিজের সংসার চলছে না, কেউ অসুস্থ হচ্ছে তার জন্য ধার করি, কিন্তু বৈষ্ণব সেবা, ধাম সেবা, গুরু বৈষ্ণব সেবা যেন করি না। সেটা কে করেছিলেন? ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ করেছিলেন তার গুরু পাদ পদ্ম সেবার জন্য। নিজে নিজেকে উৎসর্গ করেছেন, চাকরি করতেন তার যা পেতেন সবই তার চরণে অর্পণ করেছেন, দেখছেন হচ্ছে না তাও ধার করে এনে গুরু সেবা করেছেন। সেই জন্য তিনি গুরু প্রেষ্ট ভক্তি প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলছেন তোমার মতো যদি ত্যাগী আমি হতে পারতাম তাহলে ভগবান আমাকে একদিন না একদিন কৃপা করতেন। তাহলে কত বড় ত্যাগী ছিলেন তিনি গুরু সেবার জন্য। আর আমরাও নিজেকে চেষ্টা করতে হবে তাদের গুরু সেবা, ভগবানের সেবা করার জন্য, তবে আমাদের জীবনে মঙ্গল হয়। আর আমরা শুধু করবো আমার সংসার কি করে ভালো থাকবে, আমি কি করে ভালো থাকবো, কোনোদিন ভালো থাকা যাবে না। যত টাকা আসবে যত যা হবে অভাবই হবে, কোনোদিন অভাব পূরণ হবে না। যদি কেউ কোনো ব্যক্তি মাসে 5 লক্ষ টাকা ইনকাম হয় তার আর 2 লাখ টাকা এক্সট্রা হলে আর ভালো হয়, তাও 5 লাখ টাকাও তার হবে না। এই জগতে সকলেই অভাব, কার অভাব মিটে না। সেই জন্য যে আপনারা বড় সৌভাগ্যবান অন্তত সাধু দর্শন হচ্ছে, যে গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন দর্শন পবিত্র কর এই তোমার গুণ। গঙ্গা স্পর্শ করলে মাথা নিলে পবিত্রতা, কিন্তু বৈষ্ণব দর্শনে পবিত্রতা চলে আসে। সেই জন্য মহারাজ আসছেন, মহারাজ কার মুখে থেকে শুনে নিজেকে যদি জীবনে আচরণ করা যেতে পারে তবে মানব জন্ম সার্থক হবে। এই দুই একটা কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করলাম। বাঞ্ছা কলকাতার বয়স্য কৃপা সিন্ধু ভাই বচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
দুর্লভ মনুষ্য জন্ম রোগিয়া সংসারে কৃষ্ণ না ভজিন দুঃখ কৈব কাহারে। মনুষ্য জন্ম বড়ই দুর্লভ। মহা কীর্তন করলেন, 84 লক্ষ জনই জীবের ভ্রমণ, মাত্র 4 লক্ষ জনই মনুষ্য জন্ম লাভ হয়। তাও গীতায় বলছেন, মনুষ্যানাং সহস্যেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ো যততামপি সিদ্ধানাম কশ্চিৎ মাম ব্যক্তি তত্ত্বত। 84 লক্ষ জনের মধ্যে 4 লক্ষ জনই মনুষ্য, তার থেকে অনেক নিচু স্তরের মানুষ আছে, কোল ভীল সাঁওতাল মন্ড, যারা ভগবানকে মানে না, ভগবানকে জানে না, ভগবানের সেবা করে না। এর থেকে কোটি কোটির মধ্যে কর্মী, যারা ভগবানের ভজন করেন চা পাওয়া নিয়ে, ভগবান এইটা দিলাম এর বিনিময়ে এটা দাও, কর্মী। আর তার মধ্যে কোটি কোটির মধ্যে জ্ঞানী একজন, এরূপভাবে কোটি কোটির মধ্যে একজন ভক্ত। কীরূপভাবে ভক্ত? নিজেরা চব্বচুষ্ট ল্যায্য পেয়ে খাচ্ছেন আর ভগবানের জন্য একটু বাতাসা দিয়ে একটু তুলসী দিচ্ছেন, কখনো দিচ্ছেন না, এইরকমভাবে ভক্ত আছে। এইগুলো কোটি কোটি ভক্তের মধ্যে একদম নিষ্কপট, ভগবানের সেবায় যারা নিজেদেরকে সমর্পণ করেছেন, এইরকম ভক্ত তুল্য। সেটা হচ্ছে কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতি শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কামই সকলে অশান্ত। এইরূপ ভক্ত কোটি কোটির মধ্যে পাওয়া দুষ্কর। আর সেই নিষ্কাম ভক্তগণ তারা সদ্গুরুর চরণ আশ্রয় করে, তাদের মুখনিশ্চিত বাণী পালন করে, আচরণ করে ভগবানের চরণে পৌঁছে যান। তাহলে আমাদের ভগবানের চরণে যেতে হলে, এই চিতা জ্বালা থেকে উদ্ধার পেতে হলে অবশ্যই সাধুগুরু বৈষ্ণবের চরণে নিজেকে সমর্পণ করতে হবে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে আর সব মরে অকারণ। আমরা বুঝতে পাচ্ছি না যে জীবনটাকে কোথা দিয়ে কাটে দিচ্ছি, মনুষ্য জীবন দুর্লভ জীবন আমরা বুঝতে পাচ্ছি না। কেননা দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগিয়ে এত করি নাগুচি লাভম। গাধা যেরকমভাবে প্রত্যেক দিন বজা হয়, এই মাটির বস্তা, চিনির বস্তা, আলুর বস্তা ইত্যাদি ইত্যাদি, তার স্বাদটা জানতে পারে না, কী নিয়ে যাচ্ছি সেটা আস্বাদন করতে পারে না। আমরা সারা জীবন এই গাধার মতো বোঝা হয়ে চলছি, শুধু অর্থ ইনকাম আর এই মায়া জগতের ভোগ চরিতার্থ করার জন্য, নিজে আনন্দে থাকার জন্য যত রকম গাধার মতো পরিশ্রম করতে হয় সেরকম করেই চলছি। কিন্তু সার বস্তুটা কি? কৃষ্ণ ভজন করতে হবে, এছাড়া বাকি সমস্ত কিছু আমাদের ক্ষতিকর জিনিস। কেননা জীবনটা একই রকম থাকবে না, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে বাল্যকাল, প্রৌগণ্ডকাল, কৌমারকাল, তারপরে যৌবনকাল, তারপরে বৃদ্ধাবস্থায় জরাব্যাধি মৃত্যু আসবেই, একই রকম কেউ থাকতে পারবে না। আজ যেমন আছেন 10 বছর পরে দেখবেন অন্যরকম। ইন্দ্রিয়গুলো আস্তে আস্তে করে আমাদের কমজোরি হয়ে যাচ্ছে, এক সময় আসবে ইদং শরীরং সতসন্ধি জর্জরং প্রত্যাবশ্যং পরিণাম পেশলম কিমৌষধং পিচ্ছসি মূঢ় দুর্মতি নিরাময়ং কৃষ্ণ সংক্ষিম। মহাজনগণ বলছেন এই সতসন্ধি জর্জর, এই যে আমাদের দেহটা কত জায়গায় খোঁজা আছে, তারপরে যত বার্ধক্য এসে যাচ্ছে, এই যন্ত্রণা কষ্ট বিভিন্ন রকম এসে যাচ্ছে, হরিভজন আর হচ্ছে না। এই জন্যে বলছেন যে আগে থেকে কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ নাম কীর্তন করো, এইটাই মহা ঔষধ। এই ঔষধটা যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের কষ্ট দূর হবে, মহাপ্রভু কৃপাময়। তাই বলছেন, এনেছি ঔষধি মায়া নাসি ভালো লাগি, হরিনাম মহামন্ত্র রও তুমি মাগি। ঔষধ কলিযুগের ঔষধ হরিনাম সংকীর্তন, পাঁচের সাথে মিলে একসঙ্গে নিষ্কপটে হরিনাম সংকীর্তন করলে আমাদের জীবন সার্থক হবে। মহাপ্রভু বলেছেন হরিনাম দিয়ে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রভু কহে কহিলা এই মহামন্ত্র ইয়া গিয়া জপ সবে করিয়া নির্বন্ধ ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বল হইতে বিধি নাই আর কি শয়নে কি ভোজনে কি জাগরণে অহর্নিশ চিন্ত কৃষ্ণ বল অবদান আজকে যৌবন আছে ক্ষমতা আছে যার জন্য খুব পরিশ্রম করে সংসার আদি প্রতিপালন করছি কিন্তু এরা কি আমাকে শান্তি দিবে অর্থ সম্পদ থাকলে কি মানুষ শান্তি পায় না গায়ের ক্ষমতা থাকলে মানুষ শান্তি পায় হবে না কারণ চিরদিন একই রকম থাকবে না ভাগবত শাস্ত্রে নিদর্শন আছে একটা হাতি তার সন্তানাদিকে নিয়ে স্ত্রীপুত্র সন্তানাদিকে নিয়ে একটা সরোবরে স্নান করতে গিয়েছিল সরোবরের জলে নেমে সরোবরটাকে কর্দমাক্ত করে দিচ্ছেন একদম হাতির ক্ষমতা তো বেশি করে দিচ্ছে এইবার শুন্ডে করে জল নিয়ে স্ত্রীর মাথায় দিচ্ছে ছেলে মেয়ের মাথায় দিচ্ছে কত আদর যত্ন করে স্নান করাচ্ছেন সব কিছু করছেন হেনকালে সেই সরোবরের মধ্যে একটা কুমির ছিল সেই কুমিরটা হাতির পায়ে ধরে ধরেছে যেই ধরেছে হাতি তো জলের মধ্যে আছে কাদার মধ্যে আছে উঠার চেষ্টা করছে পাচ্ছে না এবারে তার যে সকল সবাই ছিল তারা চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না যখন পারছে না ধীরে ধীরে তারা আস্তে আস্তে করে যে যার প্রাণ বাঁচানোর জন্য তাকে ত্যাগ করে চলে গেল কি স্ত্রী কি পুত্র আত্মীয় স্বজন কেউ হাতিটাকে বাঁচানোর জন্য লাস্ট পর্যন্ত অপেক্ষা করল না চলে গেল সবাই তারপরে হাতিটা নিজে অনেক চেষ্টা করছেন উঠে আসার জন্য কিন্তু জলের মধ্যে তো কুমিরের জোর বেশি হাতির জোর কম আস্তে আস্তে করে যুদ্ধ করতে করতে অনেক দিন ধরে হাতিটা আস্তে আস্তে করে ক্ষীণ হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে এখন হাতি বুঝতে পারছেন যে আমার তো আর সংসারের কেউ নেই যাদের জন্য আমি এত কিছু করলাম তারা তো আমাকে ছেড়েই চলে গেল আর কী করা যায় চোখের জল ফেলতে ফেলতে স্মরণ হয়ে গেছে যে ভগবান তিনি উদ্ধারকর্তা তিনি সংহারকর্তা তিনি পালনকর্তা অতএব তাকে আমি ভজন করি সেই সরোবর থেকে একটা ফুল তুলে ছুঁড়ে করে ভগবানের উদ্দেশ্যে দাঁড়াচ্ছেন প্রভু বিপদে মধুসূদন তোমার চরণে আমি সমর্পণ করলাম তুমি যদি আমাকে উদ্ধার করো কৃপা করো তুমি আমি উদ্ধার হব শেষে তার আরতিতে ভগবান এসে সুদর্শন চক্র দ্বারা কুমিরের গলাটা কেটে হাতিকে বাঁচিয়ে দিলেন এখানে তার সংসারের কেউ তাকে বাঁচাতে পারল না আমরা বলি এ আমার ছেলে আর চাকরি করছে অনেক পয়সা আছে আমি বেঁচে যাব আমার অট্টালিকা আছে কত কিছু আসক্তি আমাদের আমার চিন্তা নেই কিন্তু ওই ছেলে বৌমা বৃদ্ধ অবস্থায় বলবেন এ বুড়োটা মরে না কেন বেকার বেকার কষ্ট দিচ্ছে জ্বালাতন করছে কেউ কারণ নয় আমরা নিজেরাই এসেছি আমাদের পূর্বপূর্বক জন্মের স্বীকৃতির ফলে কর্ম সেরকম ভালো ছিল মনুষ্য জন্ম লাভ করেছি এক জায়গায় বসে আমরা হরিভজন করছি এই জন্য মনুষ্য জন্ম শ্রেষ্ঠ প্রত্যেক জীবের স্বতন্ত্র ক্ষমতা ভগবান দিয়েছেন কী করলে মঙ্গল হবে সেটা জানার ক্ষমতা আমাদের আছে একটা হাতে যদি ছুরি দেওয়া হয় কিছু করো কোনো মানুষ ছুরি দিয়ে মানুষ খুন করছে আর কোনো মানুষ ছুরি দিয়ে ফল কেটে ভগবানের ভোগ দিচ্ছে দুটোর ক্রিয়া আলাদা অতএব চিন্তাভাবনাটা নিজের কাছে আমি মনুষ্য জন্ম লাভ করেছি অতএব আমার কৃষ্ণ ভজন করতে হবে কৃষ্ণ ভজন ছাড়া অন্য কিছু গতি নাই সংসার করুন সংসার প্রতিপালন করুন এর মধ্য থেকে আমাকে ভগবত ভজন করতে হবে ভগবত ভজন না করলে আমার প্রকৃত মনুষ্য জীবনের সার্থকতা হবে না আমরা মায়াগ্রস্ত জীব কী করে ভগবানের ভজন করতে হবে আমরা জানি না এই জন্যে ভগবান কৃপাময় তিনি তার এই জগতে যেসব সৃষ্টি তিনি করেছেন সমস্ত জীবকে অতএব তার কাছে সবাই সমান বলছেন গীতায় সমং সর্বভূতেষু নমে দেশস্তি প্রিয় যে ভজন্তে তুং মাং ভক্তা মই তে তেষু চাপহর আমার কাছে সবাই সমান কিন্তু যে যেমনভাবে আমাকে ডাকে
আমি তার কাছে সেরকমভাবে যাই। অতএব সাধুগণের হৃদয়ে ভগবান নিত্য অবস্থান করেন, বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করেন। অতএব সেই বৈষ্ণবের চরণ আশ্রয় করতে হবে, চরণ দুটি ধরে জানাতে হবে, প্রভু আমি এই কৃতাগ্রস্ত জীব, এই আদিভৌতিক আদিদৈবিক আধ্যাত্মিক মায়ার কারাগারে আজ আমি খুব যন্ত্রণা পাচ্ছি, কষ্ট পাচ্ছি। আপনার হৃদয়ের মধ্যে কৃষ্ণ সবসময় অবস্থান করছেন, অতএব আপনি কৃপা করুন যাতে আমি এই অনিত্য জগৎ থেকে মুক্তি পেতে পারি। কারণ আশ্রয়টা আর সেবাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ভাগবতে বলছেন ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্বসরণাংশতা বেদ বাস্তব অত্র বস্তু শিবদং তাপত্র শ্রীমদ্ ভাগবতে মহামুনীতি কীতে কিংবা অপরেশ্বর সদ্য হৃদি অবরুদ্ধতে কৃতি ভীষুষ্ণ সবি তৎক্ষণাৎ। যদি মনোযোগ সহকারে সাধুগুরু বৈষ্ণবের সেবা করেন, যদি সেবা শুশ্রূষার মাধ্যমে তার মন নিতে পারেন, তাহলে সাধুরা যা তাদের মধ্যে আছে সব আপনার মস্তকে কৃপা বর্ষণ করবেন, তাহলে কোনো চিন্তা থাকবেন না। সারা সাধুগুরু বৈষ্ণবগণ হচ্ছেন অনিত্য জগতের বস্তু নয়, তারা নিত্য জগৎ থেকে এসেছেন, তারা মুক্ত পুরুষ, এসে আমাদের মতো এই মায়ার কারাগারে আবদ্ধ জীবকে কৃপা করার জন্য এসেছে। শুধুমাত্র শরণাগত তদ্বৃদ্ধি প্রণিপাতে না পরিপ্রশ্ন সেবয়া উপদেক্ষন্তি তে গেলাম জ্ঞানী না তত্ত্বদর্শী না, শুধু প্রণিপাত পরিপ্রশ্ন সেবার মাধ্যমে। আর তারা কারা? তারা হচ্ছে তত্ত্বদর্শী, অর্থাৎ ভগবানকে দর্শন করছেন, ভগবানকে সেবা করেন আর ভগবান সম্বন্ধে জানেন। সেই সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আশ্রয় নিলে তারা আস্তে আস্তে করে আমার মাথার চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাবেন। দক্ষিণ ভারতে মহাপ্রভু ওই কালাকৃষ্ণদাসের চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসছিলেন, তাকে উদ্ধার করেছেন। এইরকমভাবে সাধুগুরু বৈষ্ণবের চরণে নিজেকে সমর্পণ করতে হবে। আজকে আমাদের মহান ব্যক্তি ভগবানের অন্তরঙ্গজন নিজজন, ভগবান বলেছেন গুরুকে মর্তবুদ্ধি করবে না, তিনি হচ্ছেন আমার অভিন্ন দেহ আরেকটা দেহ, অতএব মর্তবুদ্ধি করবেন না, তাকে আমার অভিন্ন দেহ জেনে সেই গুরুকে সেবা শুশ্রূষা করবেন। সেই চৈতন্য মঠাচার্য আমাদের যে পথ দেখিয়ে নিয়ে যাবেন, যিনি আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন, সেই মহান পুরুষ ভগবানের নিজজন আজ কৃপা বর্ষণ করার জন্য আপনাদের এইখানে এসে গেছেন। অর্থাৎ এই সোদপুরবাসী খুব ভাগ্যবান, আর কানুপ্রভু তো অত্যন্ত ভাগ্যবান, পূর্ব জন্মের অনেক স্বীকৃতি ছিল, নাহলে আজকে চৈতন্য মঠাচার্য তার বাড়িতে এখানে আসেন না, কেন ভাগ্যর ফলে এসেছেন। আমরাও এসেছেন তার মুখ থেকে ভগবানের অমৃতময় বাণী আচরণ কথা শ্রবণ করার জন্য। অতএব তার চরণে প্রার্থনা করুন, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও সকতি আছে, আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাইতব বাছে বাছে। আপনাদের আরতিতে ভগবান নিশ্চয়ই, সাধুগুরু বৈষ্ণব নিশ্চয়ই, এই আচার্যদেব নিশ্চয়ই আপনাদের কৃপা বর্ষণ করবেন, যাতে আপনাদের কল্যাণ হবে। এখন আমাদের মায়াপুরী চৈতন্য মঠের আচার্যদেব শ্রীমদ ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজ আপনাদের সামনে ভগবত কথা কীর্তন করছেন। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতম যেন তস্মৈ শ্রীগুরবে মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরুদিনতারণম্। বঞ্চকল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যৈব চ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।
চারটা যুগ আছে, সত্য ত্রেতা দ্বাপর কলি। এই কলিযুগে আমরা জন্মগ্রহণ করেছি। কলিযুগের বিশেষত্ব হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ধামের মায়াপুরে আবির্ভূত হয়েছিল। স্বয়ং ভগবান হয়ে ভক্তভাব অঙ্গীকার করেছিলেন। কি জন্য ভক্তভাব অঙ্গীকার করেছিলেন? আপনি আচরি ধর্ম জীবীর শিখা, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছে। আর এই জগতের মানুষ নিজেরা আচরণ না করে অন্যকে শিক্ষা দেয়, এটা হচ্ছে তফাৎ। শ্রীমদ্ ভগবত গীতায় আমরা কি পাচ্ছি? যত যত আচরতি শ্রেষ্ঠ তত তত এবৌতর জনাহ সযত্র প্রমাণম কুরুতি লোকস্তদনম বর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি আচরণ করে যা শিক্ষা দেয়, তার অনুগজনগণ সেই শিক্ষাটা লাভ করে। সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তভাব অঙ্গীকার করেছিলেন। আমাদেরকে কি দিয়েছেন? হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে হরিনাম ব্যতীত অন্য কোনো পন্থা নেই নেই নেই, তিনবার করে বললেন। সেই জন্য আমাদেরকে ভাবতে হবে, আমরা যেহেতু কলিযুগে জন্মগ্রহণ করেছি, আমাদের এই ভবসংসার থেকে উত্তীর্ণ হতে হলে আমাদেরকে হরিনাম করতে হবে। মহাপ্রভুর পরবর্তী অনেক মহাপুরুষগণ এসেছেন, অনেক উত্থান পতন হয়েছে, অনেক সহজিয়ারা এর মধ্যে ঢুকে গেছে। আরে হরিনাম করতে তো বলেছে, আমরা তো হরিনাম করি, কিন্তু আমরা আচরণ করি না, এটা হলো সহজিয়া বাদ। এই সহজিয়া বাদ থেকে উদ্ধার করার জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর 64 মঠ প্রতিষ্ঠা করলেন, তার মূল কেন্দ্র শ্রীধাম মায়াপুর। কেন শ্রীধাম মায়াপুর? না ব্রজভূমিতে যেরকম ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপরযুগে লীলা করেছিলেন, সেইরকম কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু এই গৌড়ভূমিতে লীলা করেছিলেন। সেইখান থেকে শুদ্ধ ভক্তির কথা জগতে প্রচার হয়েছে। এইবার দেখুন, আমরা যারা মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করছি, আমাদের মধ্যে শুদ্ধ ভক্তিটা ধীরে ধীরে কমে যাচ্ছে। কেন? মায়ার প্রভাবটা এত বড় বেশি যে আমরা কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ। আমরা একটু আগে শ্রবণ করলাম, চতুর্লক্ষাণি মানবা, 4 লক্ষ প্রকারের মানুষ আছে। এই 4 রকম চতুর্লক্ষাণি মানবা। সুতরাং শুদ্ধ ভক্তির কথা আলোচনা করতে গেলে আমাদেরকে আচরণশীল হতে হবে। সেই আচরণশীল হতে হলে কী করতে হবে? না ভগবানের শরণাপন্ন হতে হবে। ভগবানের শরণাপন্ন হলে কী করতে হবে? না ভগবানের ভক্তির শরণাপন্ন হতে হবে। এই জন্য ভগবদ্ গীতায় আমরা পাই, দৈবী হিসা গুণময়ী মম মায়া দুরত্যা, মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতম করন্তি।
কি বললেন যে আমরা ভগবানকে ভুলে গিয়ে মায়ার দ্বারা প্রলোভিত হইয়াছি। এই জন্য বললেন এই মায়াটাকে কে রচনা করেছে না ভগবান। এই জন্য বললেন দৈবী হিসা গুণময়ী মম মায়া আমার মায়া। ভগবান বলছেন এই মায়াটা আমার, আমি তৈরি করেছি। তাহলে আমরা মায়ার মধ্যে থাকছি কেন? না মাম ইব যে প্রপদ্যন্তি মায়াম এতাম তরন্তিতে, আমাকে যারা ডাকে আমার কাছে যারা শরণাপন্ন হয় আমার কাছে যারা প্রপন্ন হয় তারা এই মায়াকে অতিক্রম তো করতে পারবে। কীরকম? একটা পুষ্করিণীতে পদ্ম গাছ আছে, পদ্ম ফুল ফুটেছে, যখন পদ্ম পাতাটা পুষ্করিণী থেকে আলাদা করে দেওয়া হচ্ছে তার গায়ে কিন্তু কোনো জল লাগে না, অর্থাৎ তাকে জল স্পর্শ করতে পারে না। ঠিক সেই রকম আমরা এই সংসারে থাকলেও সংসার যে বস্তু, সংসারে যে আসক্তি, সংসারের প্রতি যে মায়া, এই মায়াটা আমাদেরকে প্রলোভন করতে পারবে না কখন? যখন আমরা ভগবানের শরণাপন্ন হই। এই জন্য মাম এব যে প্রপদ্যন্তে, ভগবানের শরণাপন্ন হলে কী করতে হবে? ভগবানের শুদ্ধ ভক্তির শরণাপন্ন হতে হবে। এই জন্য সাধু গুরু বৈষ্ণবের আনুগত্য ব্যতীত কখনই কৃষ্ণ ভজন হবে না। একটা হচ্ছে আরোহবাদ, একটা হচ্ছে অবরোহবাদ। আরোহবাদের মধ্যে দিয়ে আমরা মনে করি যে আমরা জাগতিক বিদ্যা লাভ করেছি, আমার সেই বিদ্যায় আমরা ভগবানকে বুঝে ফেলব, বলছেন এটা কখন হয় না, এটা হচ্ছে অবরোহবাদ। অবরোহবাদটা কি? ভগবান কৃষ্ণ ব্রহ্মাকে বলেছেন, ব্রহ্মা নারদকে বলেছেন, নারদ ব্যাসকে বলেছেন, এইরকম গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে যেই শক্তিটা আমরা লাভ করছি সেইটা আমাদেরকেই গ্রহণ করতে হবে। একটা বিশাল বট গাছ আছে, গাছের মধ্যে প্রচুর ফল হয়, যখন পাকে পাখিও খায়, অসংখ্য বীজ বট গাছ তলায় পড়ে, কিন্তু একটা চারা হয় না। যখন পাখিটা খেয়ে অনতি দূরে কোনো বিল্ডিংয়ে গিয়ে ফেলে, সেখানে মাটি নেই, জল নেই, অথচ গাছ হচ্ছে, এটা কি না উচ্ছিষ্ট। সেই জন্য ভগবানের কাছ থেকে কি এসছে না এই মন্ত্র পরম্পরার মাধ্যমে এসেছে, এটা উচ্ছিষ্ট হয়ে এসেছে, যার ফলে এর অঙ্কুর হয়েছে। আমরা যে মন্ত্র লাভ করছি, কোনো বই থেকে পড়ে মন্ত্র লাভ করছি, তার কোনো ক্রিয়া নেই, কিন্তু যখন কোনো গুরুর কাছ থেকে গ্রহণ করছি তখন তার ক্রিয়া হচ্ছে। কিবা মন্ত্র দিলা গোসাঁই, কিবা তার বর জপিতি জপিতি মন্ত্র করিলা পাব। যতক্ষণ উচ্ছিষ্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে ধারণ করতে পারছি না। সেই জন্য গুরুর কৃপা, সাধুর কৃপা যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে প্রবেশ না করছে ততক্ষণ পর্যন্ত আমরা ভগবত সম্বন্ধীয় জ্ঞান আহরণ করতে পারব না। দেখুন দস্যু রত্নাকর দস্যুবৃত্তি করেছিল, কিন্তু তার সেই দস্যুবৃত্তি চলে গেল কখন? যখন সে নারদের শরণাপন্ন হয়েছিল। নারদ তাকে কী দিলেন? নারদ তাকে মন্ত্র দিলেন, মহামন্ত্র দিলেন, গাড়ি বাড়ি ঐশ্বর্য সন্তান চাকরি এ কিন্তু কিচ্ছু দেননি, দিয়েছিলেন মন্ত্র। সেই মন্ত্রের ফলে কী হলো না? তার দস্যুবৃত্তি চলে গেল। আমরা যারা মন্ত্র অনুগ্রহণ করছি আমাদের কী হচ্ছে না? আমাদের দস্যুরতার মতো দস্যুবৃত্তি, ঈর্ষা হিংসা গর্ব দম্ভ অহংকার মাশ্চর্য ইত্যাদিগুলো দূরীভূত হয়। একজন ঔষধ খেলে তার রোগ নিবারণ হয়, তো ঠিক সেই রকম এই মন্ত্র গ্রহণ করলে কী হয়, এই জাগতিক জিনিসটা দূরীভূত হয়। এদের মধ্যে মন্ত্রটা কী হচ্ছে? ওই মুক্ত কুলে রূপাশ্যমান, যে কেউ এই মন্ত্র উচ্চারণ করতে পারবে না। একটা বাচ্চা ছেলেকে যদি ছানা পুষ্পন্ন পরমন্ন খাই দেওয়া হয় তাহলে তার পেট খারাপ করে তার মৃত্যু হবে,
ঠিক সেই রকম এই মন্ত্রটা সকলের জন্য নয়, সকলে গ্রহণ করতেও পারে না। এটা হচ্ছে মুক্ত কুলের বুদ্ধি, যেটা অপ্রাকৃত বস্তু, প্রাকৃত বস্তু নয়। এই জন্য প্রাকৃত বুদ্ধিতে প্রাকৃত জিনিস গ্রহণ করা যায়, প্রাকৃত বুদ্ধিতে অপ্রাকৃত বস্তু গ্রহণ করা যায় না। একজনের চোখ খারাপ হলে তাকে ডাক্তার দেখিয়ে চশমা নিতে হয়, কেননা অপরকে দেখার জন্য, বই পড়ার জন্য। কিন্তু ভগবত দর্শন হয়, ভগবানকে দর্শন হয় না। ভগবানকে দর্শন করতে হলে এই জড় চক্ষু দ্বারা হবে না, পাওয়া কখন সে দর্শন করতে পারবে না। এই জন্য বলেছেন, চক্ষুর উন্মীলিতম যেন তস্মৈ স্ত্রী গুরবে নাম। চক্ষু উন্মীলন করে দেবেন কে? না গুরুপাদ পত্নী। কখন? যখন সে গুরুর কাছে নিজেকে সমর্পণ করবে। এই জগতের বলে কোনো কিছু দেন না, সর্বস্বং গুরুবি দদাত। যখন তার বিদ্যা বুদ্ধি সবটা গুরুদেবের চরণে সমর্পণ করবে, তখন তার উপরে কৃপা বর্ষিত হবে। সর্বস্বম মানে তার কায় মন বাক্য। সর্বস্ব মানে এই জড় জাগতিক অর্থ নয়, কায় মন বাক্য। তখন তার নামে রুচি হবে। এই যেমন জীবন অনিত্য জানহ সার, তাহি নানাবিধ বিপদ ভার। আমাদের এই জীবন অনিত্য, আমরা কেউ বেঁচে থাকবো, কেউ বাঁচবো না। এই জন্য বললেন, জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার। আমাদের বহু প্রকার প্রত্যেক প্রত্যেকের বিপদ আছে। এই জন্য বলছেন, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। নামকে আশ্রয় করে থাকতে হবে। নামকে আশ্রয় করবো কী করে? নামের প্রতি যদি শ্রদ্ধা না যায়, একজনকে ভালোবাসবো কী করে? ভালোবাসাটা আসবে কখন? তখন তার সঙ্গে যখন সম্বন্ধ হবে। এই নামের প্রতি রুচিটা আসবে কখন? যখন গুরুপাদ পদ্মের মাধ্যমে আমার সম্বন্ধ স্থাপন হবে। সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিবান হবে। সম্বন্ধ কখন হবে? তখন আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, এই বুদ্ধি যখন আমার যাবে। আমি কে? না আমি আত্মা, পরমাত্মার অংশ বিশেষ। ভগবান হচ্ছেন সেব্য বস্তু, আমি সেবক, আমার কাজ হচ্ছে সেবা করা। এই সম্বন্ধ যখন আসবে, আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি জৈন, আমার এই জ্ঞান থাকলে হবে না। সেই জন্য সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান। অভিমানটা আমার কিসে? আমার ঐশ্বর্য আছে, আমার লোকবল আছে। বলছেন এইরকম অভিমান থাকলে হবে না, এই সম্বন্ধ জ্ঞান আনতে হবে। সম্বন্ধ জানিয়া ভজ, এই অভিমান তখন দূরীভূত হবে। অভিমান দূরীভূত হলে কী হবে? কৃষ্ণে মতিরস্তু, তখন আধার তৈরি হয়ে গেল, তখন তার উপরে কৃপা বাড়ি বর্ষিত হবে। এই জন্য নাম গ্রহণ করতে হবে। যার তার কাছ থেকে নাম গ্রহণ করলেন। আমি একটা সিমেন্ট রড যেখানে পাওয়া যায় সেখানে গিয়ে চাল ডাল তেল খুঁজলে পাবেন? পাবেন না। কেন? না তার সেই ক্ষমতা নেই দেওয়ার। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শপথি আছে, আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব কাছে আছে। আমরা অন্যান্য কালকে শিব চতুর্দশী গিয়েছি, এর আগে কত কিছু দেব, কালী পুজো গিয়েছে, দুর্গা পুজো গিয়েছে, কত হিন্দুদের 33 কোটি দেবতার আরাধনা আছে। কিন্তু হলে কী হবে? আমরা তাদের কাছে জাগতিক জিনিস চাওয়া পাওয়া করছি। জাগতিক জিনিস চাওয়া পাওয়া করলে কী হবে? পূর্ণ বস্তু যেখান থেকে সমস্ত জিনিস তৈরি হয়ে আসছে সেটাকে আমরা না ডেকে, আমরা বাইপাস হয়ে যেসব জিনিস আসছে সে তার আরাধনা করতে চাচ্ছি, তাহলে কী হবে? ভগবত পাদ পদ্মে যাওয়া যাবে না। এই জন্য অন্যান্য দেবদেবীর আরাধনা নিষিদ্ধ আছে। কেন? সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, গোবিন্দের ভজনা করলে অন্যান্য দেবদেবীর ভজনার কোনো প্রয়োজন নেই। পূর্ণ বস্তুর কাছে যা কিছু চাওয়া যাবে সব পাওয়া যাবে। আমরা অপূর্ণ বস্তুর কাছে গিয়ে যদি পূর্ণ বস্তুর আশা আকাঙ্ক্ষা করি, তাহলে আমরা কখনই পাবো না। সেই যেন যেই যেন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আমাদের বয়স কত বছর জগতে বাঁচবে? খুব জোর হলে 100 বছর বাঁচবে। মানে এই অল্প সময়ের মধ্যে ভগবত আরাধনা, ভগবানকে কী করে লাভ করবে? সেই জন্য চতুর হতে হবে। এই জন্য আমাদের কৃষ্ণ আরাধনা প্রয়োজন। এতে চাংস কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং।
भगवान हच्छेन कृष्ण स्वयं तार कास्त के समस्त अवतार एसेछे तार आराधना करले आर कारो आराधना करा प्रयोजन नहीं सेई कृष्ण निजे द्वापर युगे एसेछिलेन द्वापर युगे लीला करेछेन किंतु अपूर्ण वासनात्रयेर जन्य द्वापर युगे तार लीला संवरणेर सठिक सठिक काज शेष ना करार जन्य তিনি এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসেছেন। এর কী করে একে বুঝবো? যখন একটা বই লেখা হয়, বইতে যদি কোনো অংশ বাদ পড়ে যায় তখন পরিশিষ্টতে তার সব কিছু দিয়ে বইটা পরিসমাপ্তি করা হয়। ঠিক সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে লীলা করে এসেছে যে অপূর্ণ যেটুকু থেকে গেছিল এইটাকে পূর্ণ করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। এটা হচ্ছে পরিশিষ্ট লীলা। এই জন্য আমরা যারা কলিযুগে জন্মগ্রহণ করেছি আমরা ভাগ্যবান। কেন? যে আমরা এই কলিযুগে একমাত্র হরি সংকীর্তনের মাধ্যমে ভগবত প্রাপ্তি লাভ করতে পারব। অন্যান্য যুগে আমাদেরকে যজ্ঞ তপস্যারা বহু বছর ধরে ধরে আরাধনা করতে হতো, কিন্তু এখানে কোনো আরাধনার ইয়েই নেই, শুধু নাম সংকীর্তন করলেই হবে। তাহলে এত বড় কৃপাণু কে না শ্রী চৈতন্য মহাপ্রভু এসে আমাদেরকে দিয়েছেন। এই জন্য তিনি মহাবদান্য অবতার। জাগতিক লোক করোনা ভাইরাস হয়েছে, আপনার বাড়িতে চাল পাঠিয়ে দিল, আলু পাঠিয়ে দিল, এক বোতল তেল পাঠিয়ে দিল, এক কি বদান্য লোক। কিন্তু একদিন খাওয়ার পর তারপর দিন তো সে ফিরে গেল। উনিশ সালটা শেষ হয়ে গেল, কুড়ি সালটা কী করবেন, একুশ সালটা কী করবেন, তারপরে বাইশ সালে বিজনেস ভালো হচ্ছে না কী হবে? তাহলে বদান্যকে এই জন্য মহাপ্রভু হচ্ছেন মহাবদান্য। কেন মহাবদান্য? এই কলিযুগে জন্মগ্রহণ করেছি, এই কলিযুগে কী করলে আমি ভগবত প্রাপ্তি হব সেই জন্য। এই জন্য জগতের লোকের বদান্যতা আর মহাপ্রভুর বদান্যতার মধ্যে তফাৎ আছে। তো মহাপ্রভু কী জিনিস দিতে এসেছিলেন? যেরকম আপনি আপনার একটা ছেলে আছে বাজারে গিয়েছেন, ভালো জিনিসটা কিনে নিয়ে এসছেন, এসেছেন না আমার ছেলের জন্য নিয়ে যাচ্ছি, তাই না? কেন? ছেলের সঙ্গে সম্বন্ধ আছে, ভালোবাসা আছে, সেই জন্য নিয়ে যাচ্ছেন। তাহলে এই কলিযুগে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা ভগবানের সন্তান। পতিত পাবন হেতু তব অবতা মৌসম পতিত প্রভু না পাইবে। আমরা ভগবানের আরাধনা করছি কেন? আমরা পতিত অধম, এই যেন পতিত পাবনের আরাধনা করছে। সেই যেন চৈতন্য মহাপ্রভু এই পতিত যুগকে উদ্ধার করার জন্য কলিযুগে এসছেন। তিনি কী দিলেন? না, যে জিনিসটা কেউ পায়নি কখন, যেরকম আপনার ছেলে যেন ভালো জিনিসটা বাজার থেকে নিয়ে এসছেন, সেই জন্য আমাদের পিতাকে সংকীর্তনেই কপিতরৌ, সংকীর্তনের পিতাকে না চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য ভালো জিনিসটা কী নিয়ে এসছেন? অনর্পিত চরিঞ্চিরাত করুণয়াবতীর্ণ কলৌ। অনর্পিত, যাহা কোনো যুগে অর্পিত হয়নি, কাউকে দেননি, গোপন জিনিসটা দিতে এসেছিলেন। গোপন জিনিসটা কে কাকে দেয়? ভালোবাসার লোক থাকলে তবে গোপন জিনিস দেওয়া যায়। আপনার লকারের চাবিকাঠিটা আপনি কাকে দেবেন? ভালোবাসার যে লোক আপনার অন্তরঙ্গ আছে, বউ বললেও না দিতে পারেন, খুব কাছের লোক, একদম যে আপনাকে সম্পূর্ণ ভালোবাসে তাকে আপনি দেবেন না। সেই জন্য কলিযুগে কারা আসে? কলিযুগে যারা এসছে তাদের ভালোবাসার লোক একমাত্র হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। তিনি ভালোবাসার জিনিসটা কী দিয়েছেন? সেটা হচ্ছেন অনর্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কলৌ। করুণা পর্ব সহে করুণা করার জন্য তিনি এসেছিলেন। কী দিয়েছেন? সমর্পয়িতুম উন্নত উজ্জ্বলর সংশুভক্তি শ্রেয়ম, অর্পণ করেছেন কৃষ্ণ প্রেম। এই জন্য মহাপ্রভু ভক্তভাগ অঙ্গীকার করেছিলেন। কেন? দেখিয়ে দিলেন, তুমি যেখানে সেখানে গেলে সেই জিনিসটা পাবে না, কার কাছে গেলে পাবে? মুদিখানা দোকানে গিয়ে সিমেন্ট রড চা গেলে পাওয়া যাবে না, কার কাছে পাওয়া যাবে? যার কাছে কৃষ্ণ প্রেম আছে তার কাছে গেলে পাওয়া যাবে, যার তার কাছে গেলে পাওয়া যাবে না। এই জন্য মহাপ্রভুর কাছে যেতে গেলে মহাপ্রভুর কৃপাপ্রাপ্ত ভক্তদের কাছে যেতে হবে।
আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তো যে আর সব মরে আশ্রয় লইয়া মানে কি খালি মঠে গেলাম দীক্ষা নিরামিষ খেলাম তিলক কাটলাম হলো না ও হবে না ওটাতে হবে না আশ্রয় মানে সর্বস্বং গুরুবি দদ্দাত সমর্পণ করতে হবে গুরুর কাছে নিজের কোনো মান অভিমান কোনো কিছু থাকবে না তবে তিনি আমাকে গ্রহণ করবেন না হলে হবে না গুরুদেব নাম দিলেন বলে ষোলমালা জপ করতে হবে তুমি সারাদিন ষোলমালা জপই করো না তাহলে তুমি কী করলে তা তোমার তো সমর্পণ হয়নি এই জন্য যেটা বলবে ঠিক ঠিক সেই রকমভাবে আমাকে মেনে চলতে হবে এই যেটা হচ্ছে মহাপ্রভু এই জন্য মহাপ্রভু অনর্পিতম চরিত্রাত করুণয়া অবতীর্ণ কলবু সমর্পিত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রাম আমাদেরকে ভালোবেসে যে জিনিসটা দিয়েছেন আমি যদি না খাই তাহলে কী হবে আমার খারাপ তো হবে আমাকে ডাক্তার দিয়েছে ওষুধ খেতে আমি খাচ্ছি না এই জন্য মহাপ্রভু বলেন জীব জাগো গোরাচন্দ বলে গোরাচন্দ বলতে কে চৈতন্য মহাপ্রভু কী বলছেন জীব জাগো জাগো ঘুমিয়ে থাকলে তাকে বলে উঠ জাগ মানে জাগ্রত হও উঠো চৈতন্য মহাপ্রভু বলছেন হে জীব জাগো জাগো কত নিদ্রা যাও মায়া পিসাচির কোলে মায়া পিসাচির কোলে কতদিন ঘুমিয়ে তোমাকে তোমরা ভজন করবে না আর কতদিন ওই ভালো মন্দ ভোগ বিলাস নিয়ে থাকবে উঠো তার জন্য কি আমি মেডিসিন এনেছি ঔষধি মায়া নাসিবার লাগে তুমি যে মায়ার মধ্যে থেকে আজকে আমাকে কৃষ্ণ বিস্মৃতি হয়েছে তার জন্য আমি ঔষধ এনেছি যে সে ঔষধটা কি এনেছি ঔষধি মায়া নাসিবার লাগে হরিনাম মহামন্ত্র লো তুমি লাগে জোর করে দিচ্ছেন না একজন শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন যে শ্রদ্ধালু তাকে বিতরণ করছেন আপ আমরে তার জন্য কোনো বর্ণ রেখেছেন কি যে ব্রাহ্মণ হলে দিব শূদ্র হলে দেব না ছেলে হলে হলে দেব মেয়ে হলে দেব না বুড়ো হলে দেব বাচ্চা হলে দেব না এরকম তো কোনো বিচার নেই তাহলে মহাপ্রভু মহাবদান অবতার তাহলে সকলকে এই জন্য আমরা বলি না শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মরে তোমা বিনা কে দয়ালু জগৎ সংসার পতিত পাবন হেতু অবত তব অবতার মো সম পতিত প্রভু না পাইবে নিজেকে পতিত হতে হবে তবে তো উদ্ধার করবে অধিক দিনের দয়া করেন ভগবান দীনহীন পতিত হলে তবে ভগবানের কৃপা পাওয়া যাবে দাম্ভিক হলে হবে না অহংকারী হলে হবে না সেই জন্য এই মহাপ্রভু ধর্ম হচ্ছে তৃণাদ বিশুনিচীন তরু রূপ সহিষ্ণুনা অমানীন মানদেন কীর্তনীয় সদাহারি হরিনাম যে করবেন কী করে হরিনাম করবেন সকাল থেকে উঠে চান টান করে কাপড় চুপড় পরিষ্কার পুড়িয়ে তিলক করে হরিনাম করলে হবে না হবে না কীরকম অমানি মানদ হতে হবে অপরকে সম্মান দিতে হবে নিজে সম্মান নিলে হবে না অমানীন মানদেন কীর্তনীয় সদা অপরকে সম্মান কী করে দেবে জীবে সম্মান জানি দিবে কৃষ্ণ অধিষ্ঠান জগতের লোক যারা রাজনীতি করে তারা বলে আমরা মানুষের সেবা করার জন্য আছি তোমরা মানুষের সেবা করার জন্য আছো তোমরা মানুষকে মেরে তারপরে সেবা করার জন্য আছো বলছেন তা ন এটা এইটা মহাপ্রভু ধর্ম নয় এই জন্য আমাদের পরিচয়টা কি না আমরা আত্মা আমাদের মধ্যে কোনো ভেদ নেই স্ত্রী পুরুষ কোনো ভেদ নেই ছোট বড় কোনো ভেদ নেই হ্যাঁ জাতি ধর্ম বর্ণ কোনো আমাদের ভেদ নেই আমরা হচ্ছি আত্মা আমাদের পরিচয় কি আত্মা মমি বংশ জীবলোক জীবভূত সনাতন এই জন্য এই হচ্ছে মহাপ্রভু ধর্ম এই জন্য বলছেন তৃণাদপি শুনেছি না তোর রূপই সহি মানি না মানদ না তৃণাদপি শুনেছি হল তাহলে মহাপ্রভু ধর্মের মধ্যে কোনো রকম ভেদ নেই এই জন্য এই ভেদ না থাকার জন্য ভগবানের কাছে যাওয়াটা অত্যন্ত সহজ হয়ে যায় এই জন্য মহাপ্রভু আমাদেরকে কী দিলেন যে কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন এতদর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন ক
কলিযুগের ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। নাম সংকীর্তনের মাধ্যমে ভগবত প্রাপ্তি, অন্য কোনো কিছুর দ্বারা ভগবত প্রাপ্তি হবে না। এই জন্য কৃষ্ণ নাম হইতে পায় কৃষ্ণের চরণ, ভগবানের নাম করলে ভগবানের পাদ পদ্ম হবে। দীক্ষা নিয়ে মন্ত্র পাই আমরা কেন না? কৃষ্ণ মন্ত্র হইতে হয় সংসার মোচন, সংসার থেকে উত্তীর্ণ হওয়া যেন মন্ত্র। মননাত্রায়তে ইতি মন্ত্র, মনধর্ম থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আমরা মন্ত্র গ্রহণ করি। কেন না? গুরুতে নিষ্ঠা, ভগবানের নিষ্ঠা। দেখছেন না, একটা দুটো ন্যায় আছে, একটা হচ্ছে মর্কট ন্যায়, একটা হচ্ছে মার্জার ন্যায়। মার্জার মানে বিড়াল, বিড়াল যখন বাচ্চা দেয় তার বাচ্চাটাকে ভালো রাখার জন্য এক জায়গায় রাখে না, কয়েক জায়গায় স্থানান্তরিত করে, নিয়ে যায় কী করে। তার বাচ্চা মানে বাচ্চার শরীরটা হচ্ছে সুকোমল, অত্যন্ত কোমল, সেই বাচ্চাটাকে নিয়ে যায় মুখে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। আর যখন ইঁদুরটাকে ধরে, তার তীক্ষ্ণ দন্ত দিয়ে ধরে, ইঁদুরটা মারা যায় কিন্তু বাচ্চাটা মারা যায় না। কিন্তু বাচ্চাটাকে মনে করে যে আমার মা আমাকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে মেরে ফেলবে, তার বাচ্চা কিন্তু মনে করে না। তার বাচ্চা মনে করে আমার মা আমাকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে। কিন্তু বাঁদর, বাঁদরের বাচ্চা কিন্তু তার মাকে আঁকড়ে ধরে রাখে থাকে। তাহলে বিড়াল বাচ্চা তার মা তার বাচ্চাকে মুখে করে নিয়ে যাচ্ছে, আর বাঁদর বাচ্চা তার মাকে আঁকড়ে ধরেছে, দুটো জিনিস আলাদা। এ গাছ থেকে ওই গাছ যখন লাভ দিচ্ছে, বাঁদর বাচ্চা কিন্তু ধরে রাখে, তার মা তাকে কিন্তু ধরে রাখে না। তো সেই রকম যারা সমর্পণ করেছে, যারা গুরুর কাছে নিজেকে সমর্পণ করেছে, তাদের নিষ্ঠাটা কোথায়? না, আমাকে যে উপদেশ দিয়েছেন, আদেশ করেছেন, সেটা আমাকে মানতে হবে, এতে আমার যা কিছু হোক না কেন, আমাকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। আর না হলে আমাকে আঁকড়ে ধরে রাখতে হবে। মা রবে রাখবে জৈচ্ছা তোহার নিত্য দাস প্রতি দয়া অধিকার। এ আমি ভজন করলাম, আমার তো অনেক অসুখ বিসুখ শুরু হয়ে গেল, ছেড়ে দিয়ে মা কেঁদে যাচ্ছে, তাই না? এই জন্য বলছেন আমরা এই সংসারে পতিত হয়েছি, সংসার সমুদ্র অন্ধ কূপের মধ্যে পতিত হয়েছে, আমরা কাউকে দেখতে পাচ্ছি না। তো এইখান থেকে উদ্ধার পাবো কী করে? আমরা কাউ কাউকে দেখতে পাচ্ছি না, এ স্ত্রী না, এ পুরুষ, এ পিতা না, এ মাতা, এ ছেলে না, এ মেয়ে, এ আত্মীয় স্বজন না কি, আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না, অন্ধ কূয়ের মধ্যে পড়েছি। এখান থেকে উদ্ধার করবে কে? উদ্ধারকর্তা কে? ভগবান। তখন উদ্ধার হতে হলে কুয়ে থেকে দৌড়ি পাঠাতে হয়, দৌড়ি এমনি হয় না। তো দৌড়িতে যখন পাঠানো হয় কোথায় আসবে? যেখান থেকে পাঠানো হয়েছে সেখানেই আসবে। আর যে না ধরবে সে যেইখানে পড়ে আছে সেখানে পড়ে থাকবে, আর যে ধরবে সে সেই জায়গায় আর ধরে মাঝখানে যেতে পারে, ছেড়ে দিয়ে দেখি না কেমন লাগে, তার তার পরিণতি কী হবে, তারপর আবার কুয়ের মধ্যে পড়বে। এই জন্য আমাদেরকে ভাবতে হবে, ধরে ছেড়ে দেবো মানে কি? মনোধর্ম হয়ে গেল, দেখি না কেমন লাগে, তার মানে আমার গুরু বৈষ্ণবের ভগবানের বাক্যে বিশ্বাস নেই, এই জন্য আমি বলছি ছেড়ে দেবো। তাহলে আমার কি আশ্রয় হলো? তাহলে আশ্রয় হলো। এই জন্য মহাপ্রভু ধর্মটাকে আচরণ করতে হলে নিজেকে আশ্রয় নিতে হবে এবং বিশ্বাস স্থাপন করতে হবে। আমি তো আগে কৃষ্ণের হতে হবে, আজ ভগবানের ভোগ দেবে, তুলসী পাতা দেবে কেন? বিনা তুলসী প্রভু এক নাহি মানি, ভগবান গ্রহণ করবে না। তাহলে আমি ভগবানকে ভোগ দিচ্ছি, ভগবান গ্রহণ করার জন্য তুলসী পাতা দিচ্ছি, আরে আমি কি আগে ভগবানের কাছে নিবেদিত হয়েছি? আমি তো ভগবানের কাছে নিবেদিত হইনি, তাহলে আমার বস্তু ভগবান কী করে গ্রহণ করবে? আমাকে আগে শরণাগত হতে হবে তো, তবে আমার জিনিস ভগবান গ্রহণ করবে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সব সৃষ্টি করেছেন ভগবান, তার কি অভাব আছে যে আমার জিনিসটা আগে খাবে? আমার জিনিসটা আগে খাবে না, আমাকে আগে শরণাগত হলে তবে তিনি আমার। এই জন্য ভক্তির দ্রব্য প্রভু কাড়ি কাড়ি খায়, অভক্তের দ্রব্য প্রভু উলিটান। যে শরণাগত না হবে তার ভক্ত, তার জিনিস ভগবান গ্রহণ করবে না।
ভগবান হচ্ছেন এই শশাগর পৃথিবীর মালিক, সব কিছু তৈরি করেছে। তাহলে সুদামা বিপ্র যখন গিয়েছিল ভগবানের কাছে, তখন ভগবান কি খেয়েছিলেন? কোথায় গেছিলেন? দ্বারকাপুরীতে গেছিলেন, যেখানে কোনো ঐশ্বর্যের অভাব নেই, ছাপান ভোগ ও ছত্রিশ ব্যঞ্জন। কিন্তু সুদামা বিপ্র কাছ থেকে ভগবান কি খেয়েছিলেন? খুদ ভাজা খেয়েছিলেন। তার বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তার কোনো অভাব নেই। হ্যাঁ, দ্বারকাতে গিয়ে রাজাধিরাজ হয়ে আছেন, সেখানে অভাব নেই, খুদ ভাজাটা কেন খেয়েছিল না? সুদামা বিপ্র ভগবানে শরণাপন্ন ছিলেন, সেই জন্য গ্রহণ করেছিলেন। এই জন্য ভগবান গ্রহণ করবে তাই না, সাধুগুরু বৈষ্ণবগণ সব কিছু গ্রহণ করেন না কেন? এই জন্যই গ্রহণ করেন না। আরে শরণাগত হো, নিজেকে আগে সমর্পণ করো, তবে তো গ্রহণ করবে, তা নাহলে গ্রহণ করবে কী করে? মানে প্রভুপাদ হচ্ছেন এই জগতে এসেছিলেন, তার কোনো অভাব ছিল না। মহারাজ ভাগবতের দ্বিতীয় শ্লোক, ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মশরণাং শতাং। প্রভুপাদ কৈতব ধর্মকে বিসর্জন দেওয়ার জন্য এই জগতে এই গৌড়ীয় মত স্থাপন করে। ধর্ম অর্থ কাম মোক্ষ, যেখানে কোনো কামনা বাসনা নেই সেই ধর্ম প্রচার করার জন্য প্রভুপাদ গৌড়ীয় মঠ প্রস্থান করেছে। আর আমরা যেখানে কামনা আছি সেইখানে দৌড়াচ্ছি, মানে কামনা বাসনার ধর্ম গৌড়ীয় মঠের ধর্ম নয়। প্রজ্জিত ধর্ম, প্রজ্জিত কৈতব, প্রজ্জিত কৈতব, প্রজ্জিত মানে বিসর্জন দেওয়া, কৈতবকে বিসর্জন দেওয়ার জন্য প্রভুপাদ এসেছিলেন। নির্মশরণাং শতাং, শতাং মানে সাধু, নির্মশ্বর সাধু, যার মধ্যে কোনো মৎস্বরতা নাই, যার মধ্যে যিনি অকিঞ্চন নিষ্কিঞ্চন, তিনি হচ্ছেন সাধু। সেই জগৎগুরু প্রভুপাদ এসেছিলেন, এই গৌড়ীয় মঠ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, এখানে কোনো কামনা বাসনার যা স্থান পাওয়া যাবে না। আরে যেখানে কামনা বাসনার স্থান নেই সেখানে যখন আমরা গিয়ে কামনা বাসনা চাইব কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। সাধুর কাছে আমরা কি চাইব? সাধুর কাছে কামনা বাসনা ছাড়া যা কিছু সেইটা চাওয়া যাবে। সাধুর কাছে কৃষ্ণ ভক্তি পাওয়া যাবে, কৃষ্ণ সে তোমার। সাধুর কাছে কি আছে? কৃষ্ণকে বন্ধন করে রেখেছে। নারদ যখন দস্যু রত্নাকর দস্যুবৃত্তি করত, নারদ যখন ওই পদ দিয়ে গেল তখন দস্যুরত্নাকর বলছে, আরে তুমি এসব প্রত্যেকের জিনিসপত্র অপহরণ করে করছোটাকে, এ পাপ করছো কেন? তখন দস্যুরত্না মনে করছে, এ নারদ খুব চালাকবাজি করছে, আমাকে ভুল বুঝিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার ধান্দা করছে। নারদকে বেঁধে রেখেছিল, দিয়ে তারপরে সরলতা ছিল, এদিকে গিয়েছে বাড়িতে জিজ্ঞাসা করতে যে আমি পাপ করছি, পাপের ভাগিদার তোমরা আছো কি না? কার কাছ থেকে খবর পেলো কি? বলে আমরা কেউ পাপের ভাগি না। তখন ফিরে এসে কি করলো? নারদকে খুলে দিয়ে নারদ চরণে লুটে পড়েছিল। নারদ কাছে কি পাবে? কৃষ্ণ ধন লাভ করেছিল নারদ কাছ থেকে দস্যুরত্নাকর, আর কিছু পায়নি। বেঁধে রেখেছিল, সাধুকে বেঁধে রেখেছিল, কিন্তু পেল কি? কৃষ্ণ ধন। নারদ কি দিল? মন্ত্র দিল, মন্ত্র মানে মহামন্ত্র, নাম দিল, রাম নাম দিল। সে রাম নামে কি কি হয়েছিল? দস্যুবৃত্তি চলে গিয়ে সে বাল্মীকি ঋষিতে পরিণত হয়েছিল। ভগবান শ্রীরামচন্দ্র আসার আগে রামায়ণ লিখে ফেলেছে। মাস্টারমশাই যদি এখানে না আসে, মাস্টারমশাই সম্বন্ধে আমি কী করে জানব? তো সেই কৃপাটা লাভ করেছিল কার কাছ থেকে? নারদের কাছ থেকে, যার জন্য ভগবান শ্রীরামচন্দ্র আসার আগে সব লিপিবদ্ধ করে ফেলেছে। এ হচ্ছে সাধুর কৃপা, মহতের কৃপা। সাধু সঙ্গ করে কেন? খাওয়ার জন্য? কৃষ্ণ ভক্তি জন্ম মূল হয় সাধুসঙ্গ। কৃষ্ণ ভক্তি জন্ম জন্মাবার জন্যই সাধুসঙ্গ করে। সেই জন্য অহেতুকি কৃপা কখন হয়? এইরকম সঙ্গ করতে 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 যখন মনের মধ্যে কখন একদিন সাধুর প্রতি ভালোবাসা এসে যাবে, তখন হবে হৃদয় নির্মল হবে, অপবিত্র হৃদয়টা পবিত্র হবে। ঠিক আছে, এখন বলতে থাকবো না, ওদিকে শেষ হয়েছে না হয়নি? হ্যাঁ হয়ে গেছে। তাহলে
এবার আমরা থামি বাঞ্ছা কল্পতরু বৈশ্য কৃপা শুনলে বৈশ্য প্রত্যানং পাবনে ভূ বৈষ্ণবে।